নতুন বাইক কিনতে কয়েক বস্তা কয়েন নিয়ে গাড়ির শোরুমে হাজির এক ব্যক্তি। প্রায় 2 লক্ষ টাকা জমানো কয়েন দিয়ে কিনলেন নতুন বাইক, স্বপ্ন পূরণ নদিয়ার যুবকে। কয়েক বস্তা খুচরো কয়েন নিয়ে বাইকের শোরুমে হাজির এক ব্যক্তি। শোরুমের ম্যানেজারের কাছে দাবি করলেন, খুচরো কয়েন দিয়ে কিনতে চান তার পছন্দের অ্যাভেঞ্জার বাইক। দাবি শুনে প্রথম দিকে হকচকিয়ে যান ম্যানেজার, পরে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ওই ব্যক্তির স্বপ্ন পূরণের জন্য অত কয়েন নিতে রাজি হন শোরুম কর্তৃপক্ষ। প্রায় 2 লক্ষ টাকা খুচরো কয়েন দিয়ে পছন্দের বাইক কিনে স্বপ্ন পূরণ করলেন নদিয়ার সুব্রত সরকার। মঙ্গলবার দুপুর হঠাৎই একটি টোটো গাড়িতে করে কয়েক বস্তা কয়েন নিয়ে গাড়ির শোরুমে হাজির হন এক ক্রেতা। ঘটনায় নদিয়ার আসাননগর ভীমপুর এলাকার বাইকের শোরুমে থাকা অন্য কর্মচারীরা অবাক হয়ে যান প্রথম দিকে। কয়েক বস্তা কয়েন নিয়ে আসা ব্যক্তি জানান, তার দীর্ঘদিনের ইচ্ছা একটি অ্যাভেঞ্জার মোটরসাইকেল কেনার। তার জন্যে দীর্ঘ কয়েক বছর ধরে পয়সা জমাচ্ছেন তিনি, কিন্তু বাইকের দাম তো আর কম নয়, প্রায় 2 লক্ষ টাকার বাইক। কিন্তু তার সঞ্চয় সবটাই 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকার কয়েন। এ বিষয়ে শোরুম মালিক পরিতোষ নস্কর জানান, এদিন সকালে সুব্রতবাবু শোরুমে এসে বলেন তার সঞ্চয়ে এই কয়েক বস্তা কয়েন, এই দিয়ে তার স্বপ্ন পূরণ করতে চান, কিনতে চান নতুন বাইক। শোরুমে এসে পরিষ্কার জিজ্ঞাসা করেন, আমার কাছে সবই কয়েন, নতুন বাইক কেনা সম্ভব কিনা। পরিতোষবাবু বলেন, তার শখের প্রতি সম্মান জানাতেই এতগুলি কয়েনের বিনিময়ে গাড়ি দিয়েছেন। পাশাপাশি তিনি আরো বলেন, তার স্বপ্ন পূরণের সঙ্গী হতে পেরে আমরাও খুশি। মহারাজ অটোমোবাইল বাজাজ অথরাইজড সার্ভিস ডিলার তার স্বপ্নটাকে পূরণ করতে সহযোগিতা করছে। আমার মনে হয়েছে তার স্বপ্নটাকে সাকার করা এবং তাকে সহযোগিতা করা আমার কর্তব্য। নতুন বাইক কেনার পর আনন্দে আত্মহারা সুব্রতবাবু বলেন, আমার একটি ছোট ব্যবসা রয়েছে। স্বপ্ন পূরণের জন্য বিগত লকডাউন পরিস্থিতিতেও যখন ব্যবসার অবস্থা খুব খারাপ, তখনও দিনে 10 টাকা 20 টাকা করে সঞ্চয় করেছি শুধুমাত্র এই বাইক কিনবো বলে। অবশেষে স্বপ্ন পূরণ। আমার ছোট্ট একটা বিড়ির ব্যবসা আছে। বিড়ির ব্যবসাটা আমি আর আমার শ্বশুরমশাই দুজনে মিলে করি। সেখান থেকে যখন নোট বন্দি হয় তখন মার্কেটে এত পরিমাণ খুচরো আসে, কিছু চালাতে পারি এবং কিছু আমার ইচ্ছা হয় যে একটু একটু করে জমিয়ে আমি একটা গাড়ি কিনব। সেই একটু একটু করে হয়তো কখনো দিনে 10 টাকা 20 টাকা 50 টাকা এইভাবে জমিয়ে জমিয়ে এই টাকাটা অ্যামাউন্টটা তৈরি করেছি এবং বাজার শোরুমে এসেছি, তাদের বললাম আমি একটা গাড়ি নেবো, শখ হয়েছে খুব, টাকাটা জমিয়েছি, এই খুচরো পয়সাটা নেবেন কিনা। তারা বললো নেব। বেশ আমার খুব আনন্দ হলো যে খুচরো পয়সাটা দিয়ে আমি গাড়ি কিনতে পারবো। তখন আমি যখন আমার টার্গেট ছিল একটা গাড়ি কিনবো, যখন কারো কোনো টার্গেট থাকে যে আমি করবো, তখন যে কোনো প্রকারে আমি সংসার খরচাটা চিপ করে দিয়ে চাপিয়ে দিয়ে একটু একটু করে টাকা বাঁচাতে থাকি যে কিনবই, যে আমাকে টার্গেট কিনতে হবে। এখন বেশ আনন্দ উপভোগ করছি ভালো। অ্যাভেঞ্জার 1,82,000। দীর্ঘ সময় ধরে কয়েক বস্তা কয়েন গোনার পর নতুন বাইকের চাবি হাতে পেয়ে খুশি সুব্রত। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া।